এখনো পর্যন্ত বসিরহাটে 15.66% ভোট পড়েছে, ডায়মন্ড হারবারে 14.16%, দমদমে 10.86%, যাদবপুরে 13.46%, জয়নগরে 13.13%, দক্ষিণ কলকাতায় 10.16%, উত্তর কলকাতায় 8.92%, একটু কম, একমাত্র সিঙ্গেল ডিজিট উত্তর কলকাতা, এবং মথুরাপুরে 13.54%। আমাদের মায়েদেরকে তুলে নিয়ে গেল, তাই আমরা আন্দোলনকারী, তাই আমাদের উপরে ওম করে এসে পুলিশ বাহিনী সহ গুন্ডা বাহিনী এসে আমাদের মারধর করে, এমন জায়গায় মারব দেখাতে পারবো না, আমাদের কি অপরাধ, আমরা এতদিন ভোট দিতে পারি না, এখন ভোট দিতে বিজেপিকে দেবো বলে কি তাই ওদের টর্চার করে আমাদের উপরে এইরকম নির্যাতিত করছে? কিন্তু আমাদের সে দিয়ে ওরা কোনোদিন কিছু করতে পারবে না। আমরা যেহেতু আন্দোলনে নেমেছি, নেমে আমরা যে যেই বিজেপিকে ভোট দেব এবং আপ্রাণ চেষ্টা করে প্রাণের জীবন। আমি জানতে চাইবো না, জিজ্ঞেস করো যে পালা করে ভোট দেয়া, মানে যেরাম একটা নতুন শব্দবন্ধ আমি বলছিলাম যে বাংলার রাজনীতিতে ফিরে এসছে যে রাত পাহারা, কেন রাত পাহারার প্রয়োজন হচ্ছে এক, এবং দুই হচ্ছে যে ওনারা পালা করে ভোট দিতে যাচ্ছেন, মানে কি সবাই একসঙ্গে গ্রাম ছেড়ে যাবেন না, এই রকম কোনো আতঙ্কে ভুগছেন, পালা করে কেন? একেবারে সুবন্ধা, আপনাদের গ্রামে সবাই দল বেঁধে একে একে যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছেন, আপনারা এই গ্রাম পাহারা দেওয়ার জন্য রয়ে যাচ্ছেন? কিছু কিছু লোকেরা যাচ্ছে, একসঙ্গে গেলে অসুস্থ যারা তারা গাড়িতে যাবে, প্রচুর লোকজনকে তো মেরেছে, মায়েদের প্রত্যেক মায়েদের মেরেছে, এমন এমন জায়গায় মেরেছে দেখানোর মতো না, তারা কী করে যাবে, তাদের গাড়ি গাড়ি করে যাবে, যারা যারা দেখতে পাচ্ছে না, দেখেছে এই মায়েরা প্রথম থেকে। আপনারা রাত পাহারাও দিয়েছেন কেন? হ্যাঁ, আমাদের ওই ছেলেদের তুলে নিয়ে গেছে, আমাদের বাড়ির ছেলে তুলে নিয়ে গেছে, তার জন্য আমরা পুরো তো সেই আন্দোলনের কাছ থেকে তো আমরা রাত পাহারা দিই, তারপরে আমাদের সকালকে 10:30-11টা সময় এইসব ঘটনা ঘটেছে পুরো সারা রাত। আপনারা কি গ্রাম খালি রাখবেন না বলে ধাপে ধাপে দলে দলে যাচ্ছেন ভোট দিতে সবাই, আপনারা এখনো যান না? আমরা ধাপে ধাপে দলে দলে যাচ্ছি, এক এক করে যাচ্ছি ভোট দিয়ে, সে গ্রাম খালি রাখতে রাজি না, ওরা আবার যদি এসে আক্রমণ করে, সেই জন্য আমরা গ্রাম খালি রাখছি না, আমরা পরস্পর যাচ্ছি গিয়ে ভোট দিয়ে আসছি, এই অবস্থায় আমরা এখন আছি। সুমন্তা, তুমি শুনলে যে গতকাল বীরেন্দ্র রাত কাটিয়েছেন এই বেড়মজুর বটতলার গ্রামের বাসিন্দারা, এবং সকালবেলা একে একে দল বেঁধে তারা ভোট দিতে যাচ্ছেন, গ্রাম তারা খালি করতে চাইছেন না, কেননা গতকাল সন্ধ্যে থেকে তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেরিয়েছে, বাইক বাহিনী দাপিয়ে বেরিয়েছে, পুলিশের বক্তব্য হচ্ছে দুজন পুলিশ কর্মীকে এই বিজেপি সমর্থকরা নিগ্রহ করে, তারপরে পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে তাড়া করা হয়, আর তারপরেই যেটা গ্রামবাসীদের অভিযোগ পুলিশের সঙ্গে মিশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে তাদেরকে মারধর করা হয়েছে। রীতিমতো আতঙ্ক এবং ভয়ের পরিবেশ, এবং এখনও গ্রাম যথেষ্ট থমথমে এবং তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, এবং সন্দেশকালীর যারা মহিলারা যারা আন্দোলন করেছিলেন তারা এখনও রাত পাহারা দিচ্ছেন, কেননা তাদের আতঙ্ক এখনও দূর হয়নি।